নমস্কার দর্শক বন্ধু, ফেস টু ফেস কু স্বাগত করছি মু দুর্গা মাধব। ফেস টু ফেস রে আমার অতিথি হলে বরিষ্ঠ কংগ্রেস নেতা তথা কেন্দ্রমন্ত্রী শ্রীকান্ত জেনা। শ্রীযুক্ত জেনা, আপনাকে স্বাগত করছি। জয়রাম রমেশ জন কেন্দ্রমন্ত্রী যে আসলে কেন্দ্রাপড়া সমাবেশে যোগ দেওয়া সে গোটে স্টেটমেন্ট দেলে যা নিয়ে গণমাধ্যমের বেশ চর্চা রয়েছে, গোটে রোচক বলে কুহযাই পারে সে স্টেটমেন্টটি। সন্ধ্যা সাতটা পরে ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজেডি সুপ্রিমো নবীন পট্টনাক কংগ্রেস নেতা মানুষ ঘরে পূজা করেন, তাঁর পূজা ঘরে পূজা করতে, ধূপ দিকে, মুন্ডিয়া বি মারতে। এ স্টেটমেন্টর তাৎপর্য কম জন বরিষ্ঠ কংগ্রেস নেতা হিসেবে আপনার কিভাবে ভাবে দেখুছেন? যেহেতু তাঁর বাপা জন কংগ্রেস নেতা ছিল, স্বাভাবিক ভাবে পূর্বতন কংগ্রেস নেতা মানুষ সে পূজা করছিল। কি সে নেতা বলে আপনার ভাবুছেন? নবীন পট্টনাক পূজা কলা ভাল সে লোক কি পুরোনা কংগ্রেস নেতা যে সব লে রাজ্যের পূর্বতন মুখ্যমন্ত্রী, দেশের পূর্বতন প্রধানমন্ত্রী, সে পূজা করার কোনো মানা? কিন্তু জেনা আপনার ভাবুনা যে জয়রামকর স্টেটমেন্টর আহরি গোটে জিনিস স্পষ্ট সূচিত হয়েছে, সে যা কিন্তু যে এটি বিজেডি নির্বাচন জিতিনি, কংগ্রেস নির্বাচন হারিছে এবং নবীন বাবু কংগ্রেস দয়ার মুখ্যমন্ত্রী আছেন। মু ভাবুছি তাঁর কহার উদ্দেশ্য হল যে কংগ্রেস যদি সাংগঠিক ভাবে ভোট যাই ঠিক ভাবে ঠিক জায়গায় প্রার্থী চয়ন হয়ে থাকে, হয়ত কংগ্রেস লোকে চাহুলে ভোট দেওয়া নেই, কিন্তু ভোট বিভাজিত হয়ে যাবে। তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আমি যদি সাংগঠিত হওয়া তা পরবর্তী স্টেটমেন্টে সে সেই কথা উঠেই যাবে যে আমি সাংগঠিত হলে ঠিক চয়ন প্রার্থী চয়ন হলে আমি পুঁ জিতবা, লোকের ইচ্ছা কংগ্রেস কু ভোট দেওয়া, এই কথা তাঁর উদ্দেশ্য। যে আসুলে রাজ্যের প্রভারে রয়েছেন সি যেতবে ভুবনেশ্বরের পৌঁছিলে কেন্দ্রাপড়া সমাবেশ পূর্বর বিকে হরিপ্রসাদ সে কহিলেন যে দলের কোণী গুটবাজি না, মনান্তর কাহা কাহা ভিতরে থাইপরে বা সামান্য মতান্তর থাইপরে, কিন্তু দলের সেভাবে কিছু কন্দল না। কিন্তু বারম্বার দলীয় কন্দল যোগ কংগ্রেস ওড়িশার নির্বাচন হারুচি বলে জয়রাম রমেশ কুমার, তো কাহা লোক মানে বিশ্বাস করবে? জয়রাম রমেশ আর হরিপ্রসাদ দলীয় কন্দল সম্পর্কে সে কই না, সে কেবল এটাই কেছেন যে যদি দল প্রার্থী চয়নরে ঠিক প্রার্থী চয়ন করে এবং একত্রিত হয়ে ভোট লড়ে, অনেক সময় গোটি নির্বাচন মণ্ডলের ধরুন গোটি প্রার্থী চয়ন করা গলা, হয়তো বহু কংগ্রেস কর্মী মানুষের ইচ্ছা বিরুদ্ধে হয়তো সে প্রার্থী চয়ন হয়েছিল, তো সে স্বাভাবিকভাবে বিরোধ করতে এটা হুয়ে এই চিহ্নে, তো সেই প্রার্থী চয়ন হচ্ছে সবুজ বড় কথা। প্রার্থী চয়ন ঠিক হওয়া উচিত এবং যে কর্মী অনেক একত্রিত হয়ে যদি লড়িবে তাহলে কংগ্রেস লোক ভোট দেবে। যদি জয়রাম রমেশ এই কথাটা অনুভব কলে শ্রীকান্ত বাবু ওড়িশা রাজনীতির বেশ পুরুখা লোক, বেশ অভিজ্ঞ আপন, আপনার ভাবু না যে কংগ্রেস যে পরাজয় বরণ করেছে বিগত তিন তিনোটি নির্বাচনে, তার মুখ্য কারণ ছিল টিকেট বিক্রি হওয়া, ঠিক লোককে টিকেট নদেওয়া, এই কথা ঠিক না? নাই, বিক্রি হওয়ার ন বিক্রি হওয়ার সে বিষয়ে যাও নাই, কিন্তু চয়নের ভুল বার্তা হয়েছে অতীতরে এবং যার পরিণাম কংগ্রেস ভোগিয়া পড়েছে। সে ভুল ন হো সবু রাজনৈতিক দলের যে 100% চয়ন ঠিক হয়ে যাব সে কথা নুহে, কিন্তু অ্যাটলিস্ট মানে 80-90% চয়নের কোণী ভুল ঘটনা ন হো এবং সেগুলি অনেক সময় ভাল প্রার্থী থাকি প্রার্থী হারিয়ে। এই কথা যেতবে মানে কংগ্রেসের অন্য জন নেতা যে পূর্বতন সাংসদ সৌম্যরঞ্জন পট্টনাক উঠাইলে যে যে টিকেট বিক্রি করেছেন সে বিরোধে দল শাস্তি বিধান করু বা কঠোর কার্যানুষ্ঠান করু, যে দলক বিক্রি করে দিয়েছেন দল টিকেট বিক্রি হল কি নহেলা সেটা তাঁর পাখে কিছু নির্দিষ্ট তথ্য থাকে, সে তথ্যকে সে দেওয়া উচিত, তাহলে দল নিশ্চয় কার্যানুষ্ঠান কাই করবে না। মো মতরে এই ঘটনা গত ইলেকশনের কথা হুয়ে সে উঠে থাকে, সে তো কে 2009 হো তা পূর্ব হো তা পূর্ব হো অনেক সময় প্রার্থী চয়নের ভুল হয়েছে এবং সে ভুলকে মু বিক্রি হিসাবে ননেই মু তাকে ধরবি যে ভুল নিষ্পত্তি দলর ভুল প্রার্থী চয়ন যোগ অনেক সময় দল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সে ক্ষতিগ্রস্ত আগামী দিনে নহবা আমি এবেঠু ঠিক ভাবে কাম করা উচিত। জন অভিজ্ঞ কংগ্রেস নেতা হিসাবে আপনার কোণ ভাবুচান কংগ্রেস যোড়ি হচ্ছে না কংগ্রেস ভাঙ্গুছে রাজ্য লোককে যদি যোড়ি পালা কংগ্রেস দল সাংরে তাহলে সেটা হচ্ছে কংগ্রেস শুভ সূচনা। মু ভাবুছি লোকে চাহুছেন কংগ্রেস সাংরে যোড়ি হওয়া, যদি কিছু দল ভিতরে কিছু মতান্তর থাকে কি মতভেদ থাকে তাকে যদি আমি বসিকি ঠিক ভাবে তাকে সজাগ দিয়ে পাই, আমি ভাবুছি লোকে দল সাংরে যোড়ি হয়ে যাবে এবং লোকের ইচ্ছা বি দল সাংরে যোড়ি হওয়া পাই। তো জেনা যেতবে বর্তমান যে প্রদেশ কংগ্রেস সভাপতি রয়েছেন, যেমন জয়রামকর গোটে স্টেটমেন্টকে নিয়ে গণমাধ্যম চর্চা করছে বর্তমান গতকাল ঠিক, সেমতি
জয়দেব জেনা যেতবে পিসিসি সভাপতি দায়িত্ব নেলে সে গোটে স্টেটমেন্ট দিয়েছিল তাঁর যা পছরে নবীন পট্টনায়কর বড় ভূমিকা লা বা নবীন চক্রান্ত যোগ তাঁর পদ পড়েছিল ইয়ে কেউ প্রকার মেসেজ বিয়র কলা ওড়িশা কংগ্রেস এবং তৃণমূল স্তর নেতা এই প্রশ্নটি যদি জয়দেব বাবু পচারা যায় সে তার ঠিক উত্তর দিয়ে পারে হয়তো তাঁর কিছু ইনফরমেশন থাইপরে এবং স্বাভাবিক ভাবে নবীন পট্টনায়ক যেহেতু মুখ্য প্রতিদ্বন্দ্বী কংগ্রেসর সে চাইবে যে যদি কি ভালো কাম করছে সে বাহার প্রভাব যদি সে বেশি প্রভাবিত করেপার লোক তাঁর উদ্যম জারি রয়েছে সে জারি রয়েছে জানে না মো পাখে সেমি কিছু ইনফরমেশন না কারণ সে কী কহিলেন সে প্রশ্নের উত্তর কেবল সে রিসেন্টলি গোটে জিনিস ঘটিছে গোটে ঘটনা ঘটিছে যে কি পূর্বতন সাংসদ সৌম্যরঞ্জন পট্টনায়ক শোকজ নোটিস পকাযাই তাকে দলের বিভিন্ন ভাবে প্রতিক্রিয়া রয়েছে টুলু মহাপাত্র হুম উমেশ স্বাইঁ হুম অন্য বরিষ্ঠ নেতা মানে অনন্ত সেঠী চন্দ্রশেখর সাহু ভূপিন্দর সিং সমস্ত প্রতিক্রিয়া ব্যক্ত করছেন আপনার ভাবুনা জন এআইসিসি সদস্য শোকজ নোটিস রাজ্যের শৃঙ্খলা কমিটি দিয়ে পার দেখুন মু সবুলে কই আসছি দলর আভ্যন্তরীণ সমস্যা বা আভ্যন্তরীণ নিষ্পত্তি সম্পর্কে মু কেতবে গণমাধ্যমে আলোচনা করি না অতীতরে আজি বি করি না দলর যা আভ্যন্তরীণ সমস্যা বা নিষ্পত্তি সে সম্পর্কে দলর গণ্ডি ভিতরে রয়ে আলোচনা করা চাহে মু গণমাধ্যমে এ বিষয়ে আদৌ আলোচনা করি না শ্রীযুক্ত জেনা কংগ্রেস সংবিধান 98 পৃষ্ঠায় এক্স আইএক্স আইবি ধারার যা উল্লেখ করা যাই যে জন এআইসিসি সদস্যকে শৃঙ্খলা কমিটি কোণী প্রকার নোটিশ জারি করে পাব না অনলেস অনটিল এআইসিসি তাকে রেকমেন্ড নকলে বা ওয়ার্কিং কমিটি হি কেবল এটি কাম করে পারে মু তাকে ব্যাখ্যা করা চাহে না এইপরে দলর সংবিধান এবং যে দলর সংবিধান দায়িত্ব অনেক বিভিন্ন পদপদবীরে সে দায়িত্ব হচ্ছে তাকে অনুধান করবে এবং সে সম্পর্কে যা কার্যানুষ্ঠান করার কথা করবে যদি তার কিছু ব্যতিক্রম হয়ে যায় তাহলে দলর ভিতরে বসি আমি সে সম্পর্কে আলোচনা করব এবং এ সমস্যার সমাধান আপনার ভাবনা যে এই কথা আপনার কেতে মানে গভীরতার সহ নৌচন্তি যে কোনসি দলীয় কন্দল যদি কিছু মনোভেদ অছি তাহা গণমাধ্যমকে প্রকাশ হওয়ার কথা নয় আপনি নিজে রিয়াক্ট বি করুনা কিন্তু শৃঙ্খলা কমিটির যে চেয়ারম্যান রয়েছেন সে সিধাসলখ গোটে বিশৃঙ্খলা কথা কহিকি গণমাধ্যমকে আসা ভুল বলে আপনি ভাবিলেন না মু সেটাই কৌছি এ সমস্ত বিষয়ে যা যা চর্চার বর্তমান গণমাধ্যমে অছি এবং সংবাদপত্র মানুষ অছি সে সম্পর্কে দলর পরিধি ভিতরে সীমা ভিতরে রহি আলোচনা আমি করবু নিশ্চয় শ্রীকান্তবাবু যদি যদি সৌম্যবাবু যে সংকল্প যাত্রা করছেন তাকে অভিযোগ পৌঁছিছি প্রদেশ কংগ্রেস পাখে আগর যেতবে কৃষক সমাবেশ চালিছিল সম্বলপুরে সেতবে প্যারালাল সমাবেশ মানে জয়দেব জেনা আপনার শরৎ রাউত সুকিন্দারে মানে যাজপুরে করুবার অভিযোগ লা কিছু লোক অভিযোগ করলে নিয়ালি কন্টাপড়া বারঙ্গ ব্লকর কিছু লোক এবার পিসিসি সভাপতি জয়দেব জেনার বিরুদ্ধে শৃঙ্খলাগত কার্যানুষ্ঠান দাবি করছেন তো বিভিন্ন সময়ের অভিযোগ আসুচি রিপিট করছি যার যদি কোণী স্তরের কোণী বিশৃঙ্খলিত কাজ কেহ করে থাকে সে সম্পর্কে দলীয় গণ্ডি ভিতরে বসি আলোচনা করি সমাধান করা যাই পারে যদি আলোচনার বিফলতা হুয়ে তাহলে দলীয় শৃঙ্খলার যে ধারা আছে তার ধারা ভিতরে যাই কার্যানুষ্ঠান হুয়ে বারম্বার সভাপতি পরিবর্তন করা কোন সন্দেশ দেওয়া রাজ্য কংগ্রেসকে আপনার ভাবুন যেতবে কোণী প্রকার অভিযোগ আসে বা সভাপতি যে কার্য করে নপারেন তাকে পরিবর্তন করা যায় নিরঞ্জন বাবুঙ্ ক্ষেত্রে কোণ ঘটিলা এবং পরিবর্তন আবশ্যকতা লা বলে আপনার অনুভব করলে এটা হচ্ছে প্রেরোগেটিভ অফ দি কংগ্রেস হাইকমান্ড এবং কংগ্রেস হাইকমান্ড তাঁর নিজের আসেসমেন্ট যা করে এবং সে হাইকমান্ডর আসেসমেন্ট এবং সে যে নিষ্পত্তি নেলে সে সম্পর্কে আমি কেউ প্রশ্ন উঠাও সে যা নিষ্পত্তি নিয়ে প্রত্যেক কংগ্রেস লোক তাকে গ্রহণ করে নিয়ে দ্বিতীয় কথা হচ্ছে যে সভাপতি পরিবর্তন হওয়া আপনার ভাবুন যে কংগ্রেসকে সহায়ক হব আগামী নির্বাচন পূর্ব না সভাপতি সমস্ত কার্য করেদেবে এ কথা নয় সভাপতি ইজ দ্য সিম্বলিক হেড অফ দি পার্টি অ্যান্ড হি উইল স্টিয়ার দি পার্টি ডিসিশন কিন্তু তার সাংরে যদি সবু দলর মুখ্য সাথী মানে সহযোগ এবং যা কুহতি কলেকটিভ লিডরশিপ কি কোণী রাজনৈতিক দলকে আগুকু নিয়ে থাকে কংগ্রেসের এটা কেবে দেখা যায় যে সভাপতি হুম নিশ্চিত ভাবে সাংে সাংে কিছু লোক তাঁর বিরুদ্ধে যা দিল্লি যা তাঁর বিরুদ্ধে লবি করা এটা সবুলে দেখা যায় যে সভাপতি ভাবুছি হয়েছি না এটা গোটে কংগ্রেস কলচর বলে কুহাযায় না না কংগ্রেস কলচর দে হ্যাভ এভরিবডি হ্যাজ এ রাইট টু স্পিক এক্সপ্রেস দেয়ার ফিলিংস এটা এক্সপ্রেস করা কিছু ভুল নয় কিন্তু এক্সপ্রেস প্রপর ফোরমে হো এবং লক্ষণ রেখা ভিতরে রু তাকে বাহার তা বাহারক নজর শ্রীকান্তবাবু রাজনৈতিক মহল চর্চা কলা যেত জয়দেব বাবু জন অভিজ্ঞ লোক যে আগুন সভাপতি দায়িত্ব তুলাইছিল সেতবে চর্চা নাই যেত দ্বিতীয় থর সভাপতি হলে রাজনৈতিক মহল কহিলা ও এবার কংগ্রেসের বিজু কংগ্রেসের পটিয়ারা বঢ়িলা এবং প্রকৃতরে সভাপতি সিনা জয়দেব জেনা কিন্তু রিমোট কন্ট্রোল হচ্ছে শ্রীকান্তবাবু হাতে
ମୁଁ କୌଣସି ଜୀବନରେ ମୁଁ କେବେ କୌଣସି ଜିନିଷକୁ ରିମୋଟ୍ରେ କଣ୍ଟ୍ରୋଲ୍ କରେନି, ଯାହା ମୁଁ କରେ ଫ୍ରଣ୍ଟଲି କରେ। ମୁଁ ରିମୋଟ୍ ଧରିବାର ଅଭ୍ୟାସ ମୋର ନାହିଁ, ମୁଁ ସବୁବେଳେ ଫ୍ରଣ୍ଟ ଲାଇନ୍ ପ୍ଲେୟାର୍, ଆଇଦର ଫରୱାର୍ଡ଼ ଖେଳିବି, ଯେଉଁଠି ଖେଳିବେ ସାମ୍ନାସାମ୍ନି ଖେଳେ, ମୁଁ ପଛରୁ ରହିକି କୌଣସି ଜିନିଷକୁ ନିୟନ୍ତ୍ରଣ କରିବାକୁ ମୁଁ ଅଭ୍ୟାସ ନାହିଁ। ଅନ୍ୟ ଜିନିଷଟି ଚର୍ଚ୍ଚା ହେଲା ଯେ କଂଗ୍ରେସ ଭିତରେ ବିଜୁ କଂଗ୍ରେସର ପତିଆରା ବଢ଼ିଲା, ମାନେ ବିଜୁ କଂଗ୍ରେସ ପୁଣି କିଏ, କଂଗ୍ରେସ ତ କଂଗ୍ରେସ, ବିଜୁ କଂଗ୍ରେସ ଆସୁଛି କେଉଁଠୁ? ସେମିତି ଦେଖିବାକୁ ଗଲେ କଂଗ୍ରେସ ଏକ ଏପରି ଏକ ମହାସମୁଦ୍ର, ଏବଂ ସେ ମହାସମୁଦ୍ରରୁ ଅନେକ ସମୟରେ ବିଭିନ୍ନ ମତବାଦର ଲୋକ ଆସି ପହଞ୍ଚିଥାନ୍ତି, ଏବଂ ତା ଭିତରେ ମିଶିଲା ପରେ ସମସ୍ତେ ସେ ମହାସମୁଦ୍ରକୁ ଯାଏ। ଆପଣଙ୍କୁ ବିଜୁ କଂଗ୍ରେସ ବୋଲି ଚିତ୍ରଣ କରାହେଉଛି କଂଗ୍ରେସ ଭିତରେ? କିଛି ଲୋକ ସେଥିଲାଗି ବିଜୁ କଂଗ୍ରେସ, କେଉଁ କଂଗ୍ରେସ କ'ଣ, ସେଥିରେ ସେ ବିଷୟରେ ମୁଁ ଆଲୋଚନା କରିବାକୁ ଚାହେଁ ନା, କାରଣ ମୁଁ ଜାଣେ। ମୁଁ ଯେତେବେଳେ 1969 1969 ମୁଁ AICC ମେମ୍ବର, ତ ଏଠୁ ବୁଝିପାରିବେ ବର୍ତ୍ତମାନ ଯେଉଁମାନେ କଂଗ୍ରେସର ବହୁତ ପୁରୁଖା ନେତା ବୋଲି ସେମାନେ ନିଜକୁ ପରିଚୟ ଦେଉଛନ୍ତି, ସେମାନଙ୍କ ବହୁ ଆଗରୁ ମୁଁ କଂଗ୍ରେସ 1969 ମୋତେ ସୌଭାଗ୍ୟ ମିଳିଥିଲା ଅଲ୍ ଇଣ୍ଡିଆ କଂଗ୍ରେସ କମିଟିର ସଭ୍ୟ ହୋଇ ଅଲ୍ ଇଣ୍ଡିଆ କଂଗ୍ରେସ କମିଟିକୁ ବୈଠକକୁ ଯୋଗ ଦେବା। ଶ୍ରୀକାନ୍ତ ବାବୁ, ଆପଣ ଜଣେ କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀ ଅଛନ୍ତି, ଲୋକଙ୍କର ଧାରଣା ଯେ 13 ବର୍ଷ ଭିତରେ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଶାସନ କଲା ଭିତରେ, ଆପଣଙ୍କୁ ଛାଡ଼ିକି ମୁଁ କହୁଛି, ଅନେକ କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀ ଓଡ଼ିଶା ଆସନ୍ତି, ଯେହେତୁ ଆପଣ ଓଡ଼ିଶାର ଲୋକ, ମୁଁ ସେଥିପାଇଁ ଆପଣଙ୍କୁ ପଚାରିବାକୁ ଚାହୁଁଛି, କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀମାନଙ୍କୁ ଏଭଳି କିଛି ଇନ୍ଷ୍ଟ୍ରକ୍ସନ୍ ରହିଛି କି କଂଗ୍ରେସ ହାଇକମାଣ୍ଡଙ୍କ ତରଫରୁ ଯେ ଯିଏ ଯିବ ନବୀନଙ୍କୁ ସେଠି ଶତ୍ରୁ ବୋଲି ବିବେଚନା କରିବ ନାହିଁ ଏବଂ କ୍ଲିନ୍ ଚିଟ୍ ଟିକେ ଦେଇକି ପଳାଇ ଆସିବ? ସେମିତି କିଛି ନାହିଁ, ଭୁଲ କର, ଭୁଲ କର, ସେମିତି କି କ୍ଲିନ୍ ଚିଟ୍ ମାନେ କ'ଣ, ନୋବଡ଼ି ସେଣ୍ଟ୍ରାଲ ମିନିଷ୍ଟର୍ସ ଆର୍ ନଟ୍ ସପୋଜ୍ ଟୁ ଗିଭ୍ ସାର୍ଟିଫିକେଟ୍ସ ଟୁ ଷ୍ଟେଟ୍ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ୍ସ। କିନ୍ତୁ ପ୍ରଶଂସାର ସତମୁଖ ଏଠି ନବୀନଙ୍କର ଭଲ ଚାଲିଛି, ଭଲ ଶାସନ ଚାଲିଛି, ଗୋଟେ ସ୍ପେସିଫିକ୍ ପଏଣ୍ଟରେ ଯଦି କେହି ଅତୀତରେ କହିଥିବେ ଅଲଗା, ମାନେ ଆଇନ ଶୃଙ୍ଖଳା ପରିସ୍ଥିତି ବିଗିଡ଼ିଲା ବେଳେ ଚିଦାମ୍ବରମଙ୍କ ପୂର୍ବରୁ ମନ୍ତବ୍ୟକୁ ନିଆଯାଇଛି, ଏଠି ଗଣମାଧ୍ୟମ ତାକୁ ଚର୍ଚ୍ଚା କରିଛି, ଅନ୍ୟ ମନ୍ତ୍ରୀମାନଙ୍କର ମଧ୍ୟ ଏକାଧିକ ସମୟରେ ଆସିଛନ୍ତି, ସେମାନେ ବି କେହି ବି ପଦଟିଏ ନବୀନଙ୍କ ବିରୋଧରେ ନ କହିବାର କାରଣ କ'ଣ, ଯେ ନବୀନ ଫେଲୁଅର୍ ହୋଇଛନ୍ତି 13 ବର୍ଷରେ, ଏଇ କଥାଟା କହିବା ପାଇଁ କଷ୍ଟ ଲାଗୁଛି? କହିଛନ୍ତି, ବହୁତ ମନ୍ତ୍ରୀ ଆସିଛନ୍ତି, କହିଛନ୍ତି, କହୁଛନ୍ତି, ଏମିତି କିଛି ନାହିଁ, କେଉଁଠି ସ୍ପେସିଫିକ୍ କେତେବେଳେ କିଏ କ'ଣ କହିଥିବ ଇନିସିଆଲ୍ ଷ୍ଟେଜ୍ରେ ଆଇଟମ୍ କ'ଣ, କିନ୍ତୁ ବ୍ରଡ଼ଲି ଯେତେବେଳେ ଆମେ ଦେଖୁ ଯେ ନବୀନ ପଟ୍ଟନାୟକ 13 ବର୍ଷ ଶାସନରେ ତାଙ୍କ ସଫଳତାର ଚିତ୍ର ମୁଁ ଭାବୁଛି କୌଣସି କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀ ଦେଇପାରିବେ ନାହିଁ, ଯଦି କିଏ କହିଥିବେ ସେ ଭୁଲ କହିଥିବେ। ଶ୍ରୀକାନ୍ତ ବାବୁ, ଯଦି ଦେଖାଯାଏ ଯେଉଁଭଳି ଭାବରେ ବିଭିନ୍ନ ସମୟରେ କଂଗ୍ରେସ ଏଠି ରାଜ୍ୟ କଂଗ୍ରେସ ଯେଉଁ ଆଭିମୁଖ୍ୟ ପୋଷଣ କରିଛି, କେନ୍ଦ୍ରରୁ ଯେଉଁ ନେତାମାନେ ଆସିକି ଯେଉଁଭଳି ଭାବରେ ଆଲୋଚନା କରିଛନ୍ତି, ଯାହାକୁ ନେଇକି ସମାଲୋଚନାର ଧରମ ହୋଇଛନ୍ତି, ମାନେ ଏଇ କଥା ବର୍ତ୍ତମାନ ଚିନ୍ତା କରାଯାଉଛି ଯେ ବୋଧହୁଏ ନବୀନଙ୍କର ସ୍ଥାୟିତ୍ୱ କଂଗ୍ରେସର ଦାୟିତ୍ୱ? ଦେଖନ୍ତୁ, ଓଡ଼ିଶାରେ ମୁଁ ଏଇ ପ୍ରକାର ରେଟୋରିକ୍ରେ ବିଶ୍ୱାସ କରେନି। ମୁଁ ବିଶ୍ୱାସ କରେ ଯେ କଂଗ୍ରେସ ଯଦି ତାର ଲୋକ ସମ୍ପର୍କ ଅଭିଯାନ ଏବଂ UPA ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟର ଯାହା ଯାହା ଆଚିଭମେଣ୍ଟସ ଓଡ଼ିଶା ପାଇଁ, କାରଣ ଓଡ଼ିଶାରେ 3 ଥର ରାଜ୍ୟବାସୀ ଭୋଟ ଦେଇନାହାନ୍ତି ଓଡ଼ିଶାରେ ଏକ ସରକାର ଗଠନ କରିବା ପାଇଁ, ଏବଂ ଖୁବ୍ କମ୍ ସଂଖ୍ୟାରେ MPଙ୍କୁ ଜିତେଇଛନ୍ତି ଗତ 3 ନିର୍ବାଚନରେ। ଓଡ଼ିଶାରୁ ଭୋଟ ନ ପାଇ କଂଗ୍ରେସ ଏବଂ UPA ଓଡ଼ିଶାକୁ କ'ଣ, ଓଡ଼ିଶା ପାଇଁ କ'ଣ ଶାସନ, ତାଙ୍କ ଶାସନକାଳ ଭିତରେ କ'ଣ କ'ଣ କରିଛନ୍ତି, ତା'ର ଏକ କମ୍ପାରିଜନ ହେବା ଉଚିତ। ମୁଁ ସେଥିଲାଗି ଅନେକ ସମୟରେ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଏବଂ ତାଙ୍କ ସାଥୀମାନଙ୍କୁ ସମସ୍ତଙ୍କୁ କହେ ଯେ ଆପଣମାନେ ଏକ ପବ୍ଲିକ୍ ଡିବେଟ୍କୁ ଆସିବେ, ପବ୍ଲିକ୍ ଡିବେଟ୍ରେ ଆମେ ଜାଣିପାରିବା ଯେ ଦିଲ୍ଲୀ ପ୍ରକୃତରେ ଓଡ଼ିଶାକୁ ଅବହେଳା କରୁଛି କି ଭୁବନେଶ୍ୱର ଓଡ଼ିଶାକୁ ଅବହେଳା କରୁଛି, ଏବଂ UPA ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଯାହା ଯାହା କରିଛି ବା ନ କରିଛି, ଏବଂ ତୁମେ ଏଠି ଭୁବନେଶ୍ୱରରେ ବସି କ'ଣ କରିଛ ବା ନ କରିଛ, ତା'ର ପୁଙ୍ଖାନୁପୁଙ୍ଖ ଯଦି ଆଲୋଚନା ପବ୍ଲିକ୍ଲି ହୁଏ, ତାହେଲେ ହୁଏତ ଲୋକଙ୍କ ନିକଟରେ ସମସ୍ତ ତଥ୍ୟ ପହଞ୍ଚିପାରିବ ଏବଂ ଲୋକ ଜାଣିପାରିବେ। ଆମର ଫେଲୁଅର୍ସ ହେଉଛି କଂଗ୍ରେସ ଦଳର, ଆମେ ଠିକ୍ ଭାବେ ଆମର ଆଚିଭମେଣ୍ଟ ସମ୍ପର୍କରେ ଆମେ ଲୋକଙ୍କ ପାଖକୁ ଯାଇନୁ, ଯାହାର ପରିଣାମ ହେଇଛି ଲୋକେ ଅନ୍ଧକାର ଭିତରେ ରହିଛନ୍ତି, ଏବଂ ୱାନ୍ ସାଇଡେଡ଼୍ ନବୀନ ପଟ୍ଟନାୟକଙ୍କୁ ଦେଖୁଛନ୍ତି। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଗ୍ରାମ ସଡ଼କ ଯୋଜନା ହେଉଛି, ରାସ୍ତା ହେଉଛି ନବୀନ ପଟ୍ଟନାୟକ କରୁଛନ୍ତି, ଆମ୍ବୁଲାନ୍ସ ଆସିଲା 108 ଆମ୍ବୁଲାନ୍ସ, ଟୋଟାଲ ପଇସା କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କର, ଡ୍ରାଇଭର ଖର୍ଚ୍ଚ ବି କେନ୍ଦ୍ର ସରକାର ଦେବେ, ତେଲ ଖର୍ଚ୍ଚ ବି କେନ୍ଦ୍ର ସରକାର ଦେବେ, କିନ୍ତୁ ପତକା ଉଡ଼େଇବେ ନବୀନ ପଟ୍ଟନାୟକ। ଲୋକ ଭାବୁଛନ୍ତି ନବୀନ ପଟ୍ଟନାୟକ ବୋଧେ ଆମ୍ବୁଲାନ୍ସ ଚଲେଇଲି କ'ଣ, ଠିକ୍ ସେ ବି ସର୍ବଶିକ୍ଷା ଅଭିଯାନ କୁହନ୍ତୁ, NRHM ପ୍ରୋଜେକ୍ଟ କୁହନ୍ତୁ, AIBP ପ୍ରୋଜେକ୍ଟ କୁହନ୍ତୁ, ନରେଗା ପ୍ରୋଜେକ୍ଟ କୁହନ୍ତୁ, ଏ ସମସ୍ତ କଥାରେ ଆମେ ଲୋକଙ୍କ ପାଖରେ ଠିକ୍ ଭାବରେ ଏକ୍ସପ୍ଲେନ୍ କରିନୁ ଯେଉଁଥିପାଇଁ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ଶାସନ ଜାରି ରଖିଛନ୍ତି। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଆପଣମାନେ ଫେସ୍ ଟୁ ଫେସ୍ରେ ଦେଖୁଛନ୍ତି ବରିଷ୍ଠ କଂଗ୍ରେସ ନେତା ତଥା କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀକାନ୍ତ ଜେନାଙ୍କ ସହ ଆଲୋଚନା, ଆମର ଆଲୋଚନା ଜାରି ରହିବ ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମରେ, କିନ୍ତୁ ବ୍ରେକ୍ ପରେ। ଶ୍ରୀକାନ୍ତ ବାବୁ ହେଉଛନ୍ତି ବିଜୁ ଦ୍ରୋହୀ ବା ବିଜୁଙ୍କୁ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନ କରାଇଦେବାରେ ଶ୍ରୀକାନ୍ତ ଜେନାଙ୍କର ଭୂମିକା ରହିଲା, ଏ କଥା ବହୁତ ସମୟରେ ଚର୍ଚ୍ଚା ହୁଏ, ଏବଂ BJD ଲୋକମାନେ ଏହି ଚର୍ଚ୍ଚା କାହିଁ କରନ୍ତି? ଯଦି 3 ଜଣ MP ଯଦି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ବିଜୁ ବାବୁ ହୋଇଥାନ୍ତେ, ତାହେଲେ ଏମାନଙ୍କୁ ଯେଉଁମାନେ ଏକଥା କହୁଛନ୍ତି ସେମାନଙ୍କ ନିର୍ବୋଧ ପଣିବା ପାଇଁ ମୁଁ ଆଉ କ'ଣ କହିପାରେ।